চলে আসলাম মহাভাগ্নে পাহাড়, এটা এন্ট্রি পয়েন্ট। এদিকে 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 স্যার, এদিকে ওই উপরে উঠতে, উপরে উঠতে গিয়ে সোজা নিচে, কোনো কথা নেই। এই মাছ কেন বলছি এখানে, তাই আমি এখানে থাকার মতো ক্ষমতা কেউ নেই। অনেক কিছু ক্যাচাল হয়েছে, কিছু কিছু ক্লিপে তোমরা দেখেছো। ক্যাচালটার কথা ফাইনালি তাহলে আমরা চলে আসলাম মহাভাগ্নে পাহাড়, এটা এন্ট্রি পয়েন্ট। সো এই দেখো ছোট্ট একটু ট্রেল, তো বাইকটা এখানেই রাখতে হবে, দেন আমাদের ট্রেক করে উঠতে হবে। চলো যাওয়া যাক, এবার আমাদের নেমে সব ডিটেলসে দেখাচ্ছি। সো বন্ধুরা, এবার আমরা উঠতে চলেছি মহাভাগ্নে পাহাড়। তো ফাইনালি চলে এসেছি, তোমরা তো দেখলেই, তো অনেকটা দেরি হয়ে গেল। আমি দেখলাম গাড়ির মিটারে 4 ঘন্টা 22 মিনিট আমরা টোটাল ট্র্যাভেল করেছি, মানে গাড়ি চলেছে, প্লাস থামা দিয়ে রেস্ট নেওয়া দিয়ে তো 3 ঘন্টা আরও এক্সট্রা ধরো, মানে অনেকটা অনেকটা আমরা মানে থামতে থামতে এসেছি। বাট জার্নিটা হেক্টিক হয়ে গেছে একটু। তো যাই হোক, এখন চলে এসেছি ডেস্টিনেশন মহাভাগ্নে পাহাড়। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, 5 বছর আগে, তো দেখতেই পাচ্ছ সব পাথর পড়ে আছে বিভিন্ন দিকে বিভিন্নভাবে। সো বেসিক্যালি এই পাহাড় আর অন্য পাহাড়ের মধ্যে তফাৎটা হলো এটাই, যে এই পাহাড়ে দেখতে পাচ্ছ যে চারিদিকে যে পাথরগুলো মনে হচ্ছে না উপর থেকে মানে বিভিন্নভাবে পড়েছে, পড়ে এরকম একটা পাহাড় টাইপের কিছু একটা সৃষ্টি হয়েছে। তো রাস্তা করা হয়েছে এখন, আগে ছিল না, বাট কিছুক্ষণ পর মনে হয় না থাকবে রাস্তা, তখন আবার ট্রেক করেই উঠতে হবে। ঠিক আছে চলো তোমাদের সিনেমাটিক দেখাবো, আগে উপরে উঠি, এবার তো হাঁপ লাগছেই, তো চলো। Time waiting for one of us to cross the line, you got me.
বন্ধুরা আমরা মা ভাগ্নের খোঁজে মানে খোঁজ না পেয়ে বসে পড়লাম এখানে, একটা ছায়া পেয়েছি। তো সবাই এখানে একদম এক্সজস্টেড। তো মা ভাগ্নের খোঁজ চলছে, কোনটা মা কোনটা ভাগ্নে, খোঁজ তো চালাচ্ছি এবং খুঁজে তো বার করবো, তোমাদের তো বলবোই। তো সিনেমাটিকটা কেমন লাগলো বলো এবং জানিও। সো ওইখানটা একটু বসে আছি এবং পেছনের ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পেছনের এই জাস্ট এই ভিউটা, এরকম অনেক ভিউ আছে। যদি আমি ওই পাহাড়টায় উঠতে পারি তাহলে আরও ভালো ভিউ পাবো, কিন্তু আমার পক্ষে যেটা সম্ভবই নয়, তোর পক্ষে সম্ভব? দেখতেই পাচ্ছ ভিউটা দারুণ লাগছে এখান থেকে, বলতে গেলে একদম টাউনের ভিউ। জায়গাটার নাম হলো দুবরাজপুর। একটা কথা আছে না, উপর সে কুদা নিচে নেই আর ভি উপর হো গায়া। তো যাই হোক এখানে একটু বসে আছি। তো এখানে আছে মন্দির, তোমাদের তো সিনেমাটিকে দেখালাম, তো নামার সময় আবার তোমাদের দেখাবো। তো এই পাথরগুলো খুব স্লিপারি, মানে উঠে উঠে পুরো স্লিপারি হয়ে গেছে জায়গাগুলো। যাই হোক এই দিকটাও একটু যাব, সব দিকটাই যাব। এখানে একটু বসলাম, তো তারপরে আবার গিয়ে অন হচ্ছি। তো বন্ধুরা সিনেমাটিকে তো দেখেইছো, এইটা ছিল সেই আশ্রমটা এবং এইটা সেই কালী মন্দির। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তাও, কারণ আমরা এবার যেতে চলেছি মামা ভাগ্নে। মামা ভাগ্নে যেতে হয় ওদিক দিয়ে, এখানকার লোকজন বলল। তো হলো রামকৃষ্ণ আশ্রম অ্যান্ড এটা হলো সেই কালী মন্দির। তো পাহাড়ে মানে এই মানে টিলাগুলোতে ওঠা ঠিক আছে, বাট নামা খুব রিস্কি। বিশেষ করে আমার প্রবলেম হচ্ছে যেহেতু মানে পায়ে ব্যথা ওই জন্য। সো এবার আমরা এদিকে তো যাচ্ছি, এদিকেই মা ভাগ্নে আছে। তো মা ভাগ্নে ব্যাপারটাকে কী মানে অরিজিনালি কী, দেখি কোনো যদি এখানকার স্থানীয় লোক পাই তাহলে জিজ্ঞেস করব। তো দাদা মা ভাগ্নেটা আসলে কী ব্যাপার? না না মা ভাগ্নে কেন বলা হয় এটাকে? মা ভাগ্নে নাম, নাম তো বুঝলাম, কিন্তু মানে কোনো তো কিছু একটা তো ইতিহাস এর পেছনে। ইতিহাস ছিল এখানটা বৃন্দাবন হওয়ার কথা। বৃন্দাবন দেখে দিয়েছে, এটা পারেশ্বর হয়। আচ্ছা বুঝলাম। সো এবার আমরা মা ভাগ্নের দিকে যেতে চলেছি। তো এই দিকগুলো মানে সিনিক ভিউটা জাস্ট দারুণই অন্যরকম। উঠেই চলেছি, উঠেই চলেছি, নেমেই চলেছি, নেমেই চলেছি, উঁচু নিচু পথ দিয়ে আমরা যেতে চলেছি। সো সব দিকেই একই ভিউ, শুধু পাথরের টিলা পড়ে আছে। তো বেসিক্যালি যেটা উনি বললেন, পুরাণ মতে এটা বৃন্দাবন হওয়ার কথা ছিল, এটা পাহাড়েশ্বর হয়ে গেছে। তো এটার পেছনে যে ডিটেলসটা সেটা আমি জানি না, সেটা তোমরা উইকিপিডিয়া করে জেনে নিতে পারো। তো এই দিকটা এখানে অনেকজন আছে, অনেকজন অনেকজন অ্যান্ড এই দিকটা দেখতে পাচ্ছ। তো এবার এখানে আমাদের জুতো খুলে উপরে উঠতে হবে। তো ওটাই উপরে যেটা আছে ওটাই মনে হয় মামা আর ভাগ্নে। তো এখানে লেখা আছে এটা হলো মামা আর এটা হলো ভাগ্নে। এখানে একটা মন্দির আছে, তো পাথরগুলো এমন করে পড়ে আছে মনে হচ্ছে যে ঠেললেই হয়তো পড়ে যাবে এরকম সামথিং কিছু। বাট ভূমিকম্পও হয়, কিন্তু কোনোদিনও শুনিনি যে এরকম কিছু হয়েছে। বাট দেখবো, একবার দেখো যে পাথরগুলো কেমন করে পড়ে আছে, মনে হচ্ছে আলগা হয়ে লেগে আছে। এবং
এখানে হলো কামাখ্যা মাতা, সো এখান থেকে ভিউটা জাস্ট দেখো, নিচে একদম পুরো বলতে গেলে খাদ, এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। অনেকটা উপরে আমরা চলে এসেছি এবং এদিকের ভিউটা আরও ভালো লাগছে। কি সুন্দর লাগছে ভিউটা, অসাধারণ। এবার মনে হচ্ছে না যে আশাটা ওর্থ, এতক্ষণ মনে হচ্ছিল কি হচ্ছে কি হচ্ছে, সত্যি তাই, আমিও ভুলে গেছি অনেক বছর আগে এসেছি। তো এবার এদিকটাই যাওয়া যাক, কি দিদি যাওয়া যাবে, যাওয়া যাবে। প্রকৃতির কি সৃষ্টি, এখানে সব ফটো স্টুডেন্ট করছে, সেরকম কিছু নেই। আর বলতে গেলে একদম গুহা টাইপের। তো নিচে কি যাবো, ঢোকা যাবে, অবশ্যই যাবে। এখানে আবার কেউ প্লাস্টিক পেতে হয়তো বসেছিল। তো এটাই ছিল মামা ভাগ্নে, বেসিক্যালি এই টিলা দুটোকেই বলা হচ্ছে মামা আর ভাগ্নে। তাহলে দাদা কেমন লাগলো? লাগলো তো ভালোই, বাট ঠিক আছে চলে ঠিক আছে চলে যাবে। সো এদিকে কেমন কিছু নেই, তো ঠিক আছে এটাই বেসিক্যালি ছিল বলতে গেলে মা ভাগ্নে পাহাড়। এবার একটু নিজেদের মধ্যে ভাগ্নে মানে এটার পেছনের ইতিহাসটা কি, আমরা শুনেছি যেটা না ঠাকুমাদের কাছে মামা ভাগ্নে দুজন শিষ্য ছিলেন ওই বিহারের সব, তারা বিভিন্ন জায়গার মানুষ, এখানে এসে স্থান ছিল, জঙ্গল ছিল, তো এই বাবা সাধনা সিদ্ধি লাভ করতেন তখনকার কথাই 500-600 বছর কথা। দুটো শিষ্য মামা এবং ভাগ্নে, বাবা চলে যায়, ইনারা ওনার কথা বলে। এবারে ইনারা দেহ রেখে দিয়েছেন, তার পূর্বপুরুষ যারা আছেন সাধু বাবা এখানে অনেক এসেছেন, আসেন, থাকেন আর চলে যান। আমার এই সামনে স্বর্ণিকটে বাড়ি ছিল, এখন 15-16 বছর আমি এই পথে সংসার থেকে বেরিয়ে আছি বাবা নিয়ে, কখন এখানে কখন ওখানে, মানে এই বৈদ্যনদী আর চলতে সাধু এইরকম ভাব বাবা। হ্যাঁ আশ্রম একটা দুটো কুটির করেছিলাম, ওই 2-4 মাস রাখলাম, পেরিয়ে আজকে এই মা আজকে আমাকে বলছে এখানে থাকো, তাই আমি থাকছি। এখানে থাকার মতো ক্ষমতা কেউ নেই, আজ থাকবে কাল চলে যাবে। তো এই কথা হচ্ছে কি, মা যেমনভাবে রাখবে আমরা সেরকমভাবেই রয়েছি। এটা হলো কামাখ্যা মায়ের মন্দির, কামাখ্যা মায়ের মন্দির। এই কামাখ্যা, এই যে আমাদের এটা হচ্ছে সাতই আষাঢ় আম্বাবতী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আম্বাবতী সাতই আষাঢ় পুজো হয় এইটা, এইটাই আমাদের এই আজ চতুর্দশী কাল সন্ধ্যে হয়েছে, আজকে পুরো অমাবস্যা, এইটাতে আমাদের এই চলবে রাত্রি পুজো। এইখান থেকে এই মায়ের এই এই সাধনা এইটাই। আচ্ছা, এই মা আমাদের বৈষ্ণব দেবী, বৈষ্ণবের পুজো করে, বৈষ্ণব কালী, কৃষ্ণ কালী, হ্যাঁ বুঝতে পারছি। তো এইটা এই বৈষ্ণব সাধক, বাউল সাধক এই ঠাকুরটাকে তৈরি করে দিয়ে গেছেন ওনার। এই যে ছবি আছে ভেতরে, এই যে গোসাই, ওনার ছবি হচ্ছে এটা, ওই যে আচ্ছা বক্রেশ্বরে যাওয়ার কথাই পাথর ভোর হয়ে যাওয়ার কারণে এরকম, আচ্ছা উড়ে উড়ে আসছে যেটা বলছে। খুব ধন্যবাদ বলার জন্য, ধন্যবাদ। সো বন্ধুরা এবার বেরিয়ে যাচ্ছি, ফটো সেশনও কমপ্লিট হয়ে গেল, মামা ভাগ্নে ধার থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের তো সব কিছু শুনিয়ে দিলাম, আমরাও শুনে নিলাম, ডিটেলসটা পেয়ে গেলাম, সিনেমাটাকেও দেখে নিয়েছো, সব কিছুই দেখা হয়ে গেছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো একে একে আমি তোর ইউটিউব চ্যানেলের নামটা আর ওর ইউটিউব চ্যানেলের নামটা বলে দেন। হ্যালো, আমি রাইডার নিরুপম আর আমার ইউটিউব চ্যানেল নাম রাইডার নিরুপম সাহা। তো লেখা উঠে গেছে, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোরটা, আমার আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, আগে শোনো, আমার নাম হচ্ছে অয়নদীপ সরকার,
আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বাঘা মোটো ব্লগস, প্লিজ চেক করবে। তো অবশ্যই সাবস্ক্রাইব দুজনেরই করে দিও, এখানে ডেসক্রিপশন লিংক তো দেবই এবং লেখা উঠে গেছে। সো চলো এবার যাওয়া যাক, এই ব্লগটা এখানেই স্টপ করব। তো চলো রাস্তা দিকে স্টপ করছি, এখানে এবার গাড়িটা যেতে উঠি দিয়ে বেরোই যাই, চলো। সো বন্ধুরা, এইটা হলো সেই মন্দিরটা এই মা ভাগ্নে পাহাড়ের। তো যাই মন্দিরের কাছে। তো মন্দির কি খুলেছে? ঠিক আছে, তো খুলতে হয়। না না, ওই দিকেও যাচ্ছে না, যাচ্ছিলাম না, এখানে দাঁড়ালাম তো ওই জন্য। হ্যাঁ ওই জন্য যাইনি তো। কোথায় গেলে তুমি, উঠলে না এখানে? হ্যাঁ ওই জন্য এইখানটাই আমি উঠলাম। উঠবে কেন এইখানটা? এটা তো মন্দির। ও এখানে তো লেখা নেই, ওই জন্য বুঝতে পারি। এটা তো মন্দিরটা বড় বড় চোখে দেখতে পাচ্ছ না? হ্যাঁ সে তো অবশ্যই বুঝতে পেরেছি। তা অবশ্যই দুটো করে চারটি আছে চোখ তোমার, তাও দেখতে পাচ্ছ না? কিন্তু লেখা তো নেই না। লেখার দরকার নাই তো, লেখার দরকার নাই। মন্দিরটা তো ওইটা, তুমি দেখতে পাও না কি করে দেখবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমারই ভুল। তুমি তো চোখে দেখতেই পেছ না, তো লেখা দেখতেই পাবে কোথায়? দেখো কি লেখা আছে, চারিদিকে লেখা আছে, চোখে দেখতেই পেছ না। বন্ধুরা তাহলে বেরিয়ে গেলাম। সো এই জায়গাটাই একটা ব্যাপার আছে, অনেক কিছু ক্যাচাল হয়েছে, কিছু কিছু ক্লিপে তোমরা দেখেছো। ক্যাচালটার কথা আমি বাড়িতে একটা আলাদাভাবে ভিডিও বানাবো, সেটা এখানে জুড়ে দেবো, এখানে বলবো না, রাস্তায় ক্যাচালটার কথা আমি বলছি। তো ঠিক আছে, এই ভিডিওটা এতক্ষণই থাক, নেক্সটটা বাড়িতে গিয়ে শ্যুট করে জুড়ে দেবো। এদিকে চাও। তো এবার আমরা যাচ্ছি হলো নীল নির্জন ড্যাম বক্রেশ্বরের। সো বক্রেশ্বরের নীল নির্জন ড্যামের ব্লগ আমার করাই আছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকলো, অবশ্যই গিয়ে দেখে নিও। বাট এই দুই ভাইয়ের দেখা নেই, করাও নেই, তাই যাচ্ছি। এখান থেকে 6-7 কিলোমিটার একদমই কাছে, কোনো ব্যাপারই না, তাই যাচ্ছি, চলো যাওয়া যাক। সো বন্ধুরা, তোমরা তো দেখলেই ভিডিওটা। তো বেসিক্যালি কী হয়েছে ঘটনাটা বলি। তো নিচে যে পাহাড়েশ্বর নামে যে শিব মন্দিরটা আছে মা ভাগ্নে পাহাড়ের, তো ওখানে অ্যাকচুয়ালি কোনো হেডিং বা কিছু লেখা নেই যে জুতো পরে প্রবেশ নিষেধ, যদিও মন্দিরে সবাই জুতো খুলেই প্রবেশ করে। বাট তোমরা দেখলে মন্দিরের মানে যেখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে তার আগে একটা উঁচু মতন চাতাল করা আছে। তো বেসিক্যালি লোকজন কী করবো, ওই চাতালেই জুতো খুলে মন্দিরে যখন আমরা ঢুকবো তখনই জুতো খুলে তারপরে ঢুকবো। তো চাতালে মোটামুটি সবাই সব জায়গাতেই আমরা এত মন্দিরে ঘুরেছি, মোটামুটি যদি লেখা না থাকে তাহলে ওইখানেই জুতো খোলা হয়। সো আমি অতটা বুঝতে পারিনি, তো চাতালে হালকা উঠে গেছিলাম, আমি একদমই যাইনি, মানে জাস্ট উঠেছিলাম, আমি অনেকটা ডুয়েও যাইনি, তোমরা দেখতে পেয়েছি ভিডিওতে। তো ব্যাপারটা এরকম হয়েছে যে আমি উঠেছি তো আমাকে একজন যেন একটা বলে ডাকতে বললো, কি সামথিং বললো, আমার ভিডিওতে খেয়াল নেই, দেখতে হবে, তোমরা শুনে আছো তো বলে নামতে বললো। তো আমি নেমে গেলাম, ওইখানে যে পণ্ডিত ছিল বলতে পারো পুরোহিত, কারণটা হলো এটাই, আমি টাকা খাওয়ার জন্য ওখানে বসে আছি। তো আমাকে অনেক রকমের কথা বলে, তোমরা কিছুটা ভিডিও ক্লিপে দেখেই ফেলেছো। তো ওখানে ওখানকার স্থানীয় সব পুলিশ কর্তারা ছিলেন, তো আমরা ওখানে ওনাদের গিয়ে বলি ব্যাপারগুলো। তো এই ক্লিপটা দেখে পড়েছিল, বাট ভিডিও যেহেতু রেকর্ড করছিলাম তো ওনারা বন্ধ করতে বলে দিলেন। সো এটাই হলো ব্যাপারটা। আর আরেকটা জিনিস, আমাদের কাছ থেকে ওখানে বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে নেওয়া হয়েছে। তো এইটা কেন নেওয়া হয়েছে, এটার কোনো আইনি নেওয়ার কোনো অধিকার নেই, কারণ ওখানে কোনো কিছু লাগে না বাইক পার্কিং। তো উনি যে রুহিতটা ছিলেন সে দাবি করছেন ওই মন্দিরটা তারই মন্দির, তারই মন্দির, তার নামেই চলে, তো ওই জন্য ওখানে দিতে হবে। তো পরে যখন পুলিশদের কাছে আমরা ইনফর্ম করলাম, সব বললাম, তখন বলছে আমরা অনুদান হিসেবে নিয়েছি। এতটাই ফালতু লোক ওই লোকটা, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো মা ভাগ্নে পাহাড়ে যদি যাও তো ওনার থেকে সাবধান থাকে, উনি টাকা খাওয়ার জন্য ওখানে বসে আছেন,
একটা মহিলাকেও এরকম হ্যারাস করার চেষ্টা করেছিলাম। তো ভিডিওটা আমি করেছিলাম, বাট আমি যখন এডিট করতে যাই দেখলাম আমার ভিডিওটা করে নেই, তো ওই জন্য অ্যাডটা করতে পারিনি। তো তোমাদের যেটুকু অ্যাড করার সেটুকু দেখিয়ে দিলাম। এটাই বলবো, মাহবুবে যাওয়ার জায়গাটা খুব সুন্দর, বাট গেলে বাইক নিয়ে যদি বা কোনো গাড়ি নিয়ে যদি পার্ক নিয়ে যাও অবশ্যই ওনার থেকে সাবধান থাকবে, এবং কোনো রকমের টাকা ওখানে দেবে না, কোনো পার্কিং চার্জ লাগে না। তো মজা হয়ে গেল বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, এখানে আমি অফ করে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে বাড়িতে এসে ওই শোটটা করবো, তো ওই জন্য তোমাদের বলে দিলাম। ঠিক আছে, চলো টাটা, সি ইউ ইন নেক্সট ভিডিও। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করো নি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। লং 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 রাইড আসতে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তো প্লিজ সাবস্ক্রাইব।